আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মিলন হোসেন। আমি পিএনপি শহীদ ফারুক মোহাম্মদ ইকবাল উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছি। তারপর আমি শহীদ সরদি কলেজ থেকে ইন্টার কমপ্লিট করি। আমার বর্তমান ঠিকানা হচ্ছে ঢাকা শহরের সোনিয়াখাতে। গ্রাফিক্স ডিজাইন শেখার আগ্রহটা বলতে গেলে আমার এই ধারণাটা আসে সর্বপ্রথম আমার কাজিনের কাছ থেকেই। তাকে আমি সর্বপ্রথম গ্রাফিক্স ডিজাইন কাজ করতে দেখি এবং দেখার পরে আমার ভিতরে আগ্রহ সৃষ্টি হয় এবং আমি তার সাথে বসে সারাদিন তার সাথে বসে থাকতাম। সে কীভাবে কাজ করছে, কী কাজ করছে, কী নিয়ে কাজ করছে, এগুলো একটু ডিটেলসে আমি জানার চেষ্টা করি তার কাছ থেকেই। তারপরে আমার এর ভিতরে আরও বেশি আগ্রহ সৃষ্টি হয়। গ্রাফিক ডিজাইন শেখার আগ্রহ তো জাগলো, কিন্তু কোথায় শিখবো, কীভাবে শিখবো সেটা একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো আমার জন্য। আমি বিভিন্ন প্ল্যাটফর্মে, অনলাইনে, ইউটিউবে ভিডিও দেখার চেষ্টা করি। সেখানে বেশ কিছু ভিডিও পাই, কিন্তু আমি সেখানে প্রপার গাইডলাইন পাচ্ছিলাম না, যার কারণে আমি তাদের উপর আস্থা রাখতে পারছিলাম না। সেক্ষেত্রে আমি কী করবো এই চিন্তা করতে করতেই আমি আমার কাজিনকে আবার ফোন দিই। ফোন দিয়ে তার সাথে আমি কথা বলি, তিনি আমাকে ক্লাস ইয়ার সম্পর্কে ধারণা দেন। আমি সর্বপ্রথম ক্লাস ইয়ারের ফেসবুক পেজে ঘোরাঘুরি করি, সেখানে তাদের প্রিভিয়াস স্টুডেন্টের সাকসেস পোস্ট যেগুলো আছে সেগুলো খেয়াল করি এবং হেল্প পোস্টগুলো আমি খেয়াল করি। তারপর আমি সরাসরি ক্লাস ইয়ার ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করি এবং সেখানের এনভায়রনমেন্ট এবং পরিবেশ আমার কাছে খুব চমৎকার মনে হয়েছে, খুব ভালো লেগেছে সেখানকার পরিবেশগুলো। তারপর আমি তাদের টিম সাপোর্টের সাথে কথা বলি। টিম সাপোর্ট যারা ছিলেন তাদের ব্যাপার খুবই ভালো ছিল। তারা আমাকে আশ্বাস দেন কীভাবে কাজ করতে হবে, কী কোথায় করতে হবে, সেগুলো আমাকে সম্পূর্ণ বুঝিয়ে বলেন। তাদের যে আপনার হচ্ছে গিয়ে ক্লাস ইয়ার ইনস্টিটিউটের কোর্স মডিউল সেগুলো এত চমৎকার ছিল যে আমি আর দেরি না করে সেখানে ভর্তি হয়ে যাই। এবং ভর্তি হওয়ার পর আমার যিনি মেন্টর ছিলেন, তিনি ছিলেন খুবই ভালো মানুষ এবং তার শিক্ষার পদ্ধতি এতটাই চমৎকার ছিল যে খুব সহজে আমরা সব কিছু বুঝে যেতাম। যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমার যে মেন্টর ছিলেন তাকে প্রবলেম জানানোর সাথে সাথে তিনি আমাদের সাথে সাথে অ্যান্সারগুলো দিয়ে দেন এবং হাতে হাতে ধরিয়ে শেখাচ্ছেন। এত মানে এতটা হেল্পফুল মেন্টর আমি হয়তো অন্য কোথাও পাবো কি না জানি না, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় না আমি পাবো। এইভাবেই আমি আমার গ্রাফিক্স ডিজাইন কোর্সটি সম্পন্ন করি। আমি আমার গ্রাফিক ডিজাইন কোর্স সম্পন্ন করার পর সর্বপ্রথম আমি freelancer.com কাজ করি। সেখানে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় 28 থেকে 30টি বা তারও বেশি, হয়তো আমার ঠিক মনে নেই, এরকম কন্টেস্টটি জিতেছি এবং সবগুলি ছিল 5-star রেটিং করা। তারপরে আমি পাশাপাশি আমি fiverr.com কাজ করা শুরু করি এবং কি fiverr.com কাজ করার পর আমার বিভিন্ন ক্লায়েন্ট হয়ে যায়, যেগুলোর সাথে আমি যাদের সাথে আমি ডিরেক্ট কাজ করতে পারি, তারা হচ্ছে USA এবং UK। এই কাজ করার ক্ষেত্রে নতুন অবস্থায় যেটি প্রবলেম হয় সেটি হচ্ছে গিয়ে বিভিন্ন সাপোর্টের প্রয়োজন হয়, সেটা হোক অনলাইন বা অফলাইন বা পাশের কারো কাছ থেকে যাই হোক। আমি আমার সাপোর্টের ক্ষেত্রে আমি বলবো যে আমি ক্লাস ইয়ার ইনস্টিটিউট থেকে পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট পেয়েছি, সেটা হোক অনলাইন অথবা অফলাইন। এই কাজ করার ক্ষেত্রে সর্বপ্রথম যেটি প্রয়োজন হয় সেটি হচ্ছে গিয়ে ধৈর্য এবং সাপোর্ট। সাপোর্ট বলতে সেটা হচ্ছে গিয়ে ফ্যামিলি সাপোর্ট, আমি এখন যেটি বলছি সেটি হচ্ছে ফ্যামিলি সাপোর্ট। ফ্যামিলি সাপোর্টটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, কারণ এই কাজের ক্ষেত্রে আপনি যদি কাজ শেখার পরে আপনি আর্ন করতে চান সেটা আমি এক কথা বলবো ইম্পসিবল। আপনার এর জন্য ধৈর্যরও দরকার রয়েছে এবং ফ্যামিলি সাপোর্টেরও দরকার রয়েছে। আমার ক্ষেত্রে যেটি হয়েছে, আমার ফ্যামিলি আমাকে বলে দিয়েছে তুমি এগিয়ে যাও সামনের দিকে, আমি তোমার আমরা যারা আছি তোমার বাবা মা ভাই আমরা তোমাকে শেষ পর্যন্ত সাপোর্ট করবো। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি বর্তমানে ভালোই আছি এবং ভবিষ্যতে যাতে আরও ভালো করতে পারি এবং সামনের দিকে যাতে এগিয়ে যেতে পারি সেই জন্য আপনার কাছে দোয়া কামনা করছি। আমার এই কাজের ক্ষেত্রে যারা সর্বদা আমার পাশে ছিলেন এবং আমাকে সহযোগিতা করেছেন, ক্লাস ইয়ার ইনস্টিটিউটের সকল মেম্বারকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ। এবং বিশেষভাবে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি এর প্রতিষ্ঠাতা জাকির হোসেন মুন্না স্যারকে। আসসালামু আলাইকুম।